আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে আলু দিয়ে ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করব। তো প্রথমে আমি মাংসটা ভালো করে ধুয়ে আলু আর মাংসটা ভেজে নিয়েছি হালকা। আর এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়েছে। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি হালকা লাল করব। আর এখন একটা তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। এরপরে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মরিচ বাটা দিয়ে দিলাম। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন। মশলাটা যত কষাবো মাংসটা খেতে ততটাই ভালো লাগবে। এরপরে ভেজে রাখা আলু আর মাংসটা দিয়ে দিলাম। তো সব মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব এখন। তো নেড়ে চেড়ে কিছুক্ষণ আবার ঢেকে দেব, আবার নেড়ে চেড়ে দেব। যেহেতু এটা ফার্মের মুরগি তাই ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে পরিমাণ মতো কিছু গরম পানি দিয়ে দিলাম। তো ঝোলটাকে আমি আর একটু শুকিয়ে নেব, বেশি একটা ঝোল রাখবো না। এই মাংসটা এভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে। তো হয়ে গেল আমার মুরগির মাংস রান্না। আর আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন।